সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। লায়ন্স স্কুল কলেজ রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের একাদশ শ্রেণীতে চতুর্থ অধ্যায় প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করতেছি। আজকের আলোচ্য বিষয় হলো আমার রাসায়নিক সাম্যাবস্থা ও ভরক্রিয়ার সূত্র। এই লেকচারে তোমাদের স্বাগত। আমি তোমাদের আজকে পড়াবো হলো রাসায়নিক সাম্যাবস্থা ও ভর ক্রিয়ার সূত্র। এর পূর্বের লেকচারে আমরা এই চতুর্থ অধ্যায়ের এক দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কতভাবে ভাগ করা যায়, যথা একমুখী বিক্রিয়া এবং বহুমুখী বিক্রিয়া। বহুমুখী বিক্রিয়ার দুটি বিধানের অবস্থা থাকে, একটি হলো সম্মুখমুখী বিক্রিয়া, একটি হলো পশ্চাৎমুখী বিক্রিয়া। এই দুটি বিক্রিয়ার হার যখন সমান হয় তখন তাকে সাম্যাবস্থা বলা হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা পূর্বে আলোকপাত করেছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব এই সাম্যাবস্থার লেকচারটি। সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলে সাম্যাবস্থা হয়। অথবা আমরা জানি সময় বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। কারণগুলো বিক্রিয়ক থেকেই তো উৎপাদে পরিণত হয়। যে বিক্রিয়ক উৎপাদে যায় সেই বিক্রিয়কটি কমে যায় আর উৎপাদের পরিমাণটি বৃদ্ধি পায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই ঘনমাত্রার সাথে সময় এবং বিক্রিয়ার হারের সাথে সময় যদি লেকচারটি অঙ্কন করি তাহলে সাম্যাবস্থা কোন জায়গায় আসবে, ঘনমাত্রা, সেই বিষয়টি নিয়ে আলোকপাত করব। তো সাম্যাবস্থা কাকে বলে এটি আমরা পূর্বের ক্লাসে পড়েছি। সাম্যাবস্থা হলো কোনো অভিমুখী বিক্রিয়া। যদি দেখা যায় যে এ যোগ বি বিক্রিয়া করে সি প্লাস ডি পদার্থ উৎপন্ন হয় তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে এটি হলো বিক্রিয়ক আর এটি হলো উৎপাদ। বিক্রিয়কের থেকে উৎপাদের দিকে যাচ্ছে, এই বিক্রিয়াটি হলো সম্মুখমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়ার বিক্রিয়ক হলো এ প্লাস বি এবং উৎপাদ হলো সি প্লাস ডি। আর যদি বিপরীতমুখী বিক্রিয়ার কথা বিবেচনা করি, বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমার সি প্লাস ডি হলো বিক্রিয়ক এবং এ প্লাস বি হলো উৎপাদ। আর অভিমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কথা বলি তাহলে অভিমুখী বিক্রিয়ার বিক্রিয়ক হলো এ প্লাস বি এবং উৎপাদ হলো সি প্লাস ডি। অভিমুখী বিক্রিয়ার বিক্রিয়ক আর উৎপাদ সম্মুখমুখী বিক্রিয়ার বিক্রিয়ক আর উৎপাদ একই থাকে, কিন্তু বিপরীতমুখী বিক্রিয়ার বা পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ক হয়ে যায় উৎপাদ আর উৎপাদগুলো হয়ে যায় এটা হলো বিক্রিয়ক আর এটি হলো উৎপাদ। এখন তাই যদি হয় তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি এটি হলো অভিমুখী বিক্রিয়া। যদি এটা সম্মুখমুখী বিক্রিয়া দেখি, সম্মুখমুখী বিক্রিয়া তাহলে কী হবে, সম্মুখমুখী বিক্রিয়া হবে এ প্লাস বি টি চিহ্ন সি প্লাস ডি। আর যদি আমি দেখি বিপরীতমুখী বিক্রিয়া তাহলে কী হবে, সি প্লাস ডি ইজ ইকুয়াল টু এ প্লাস ডি। দুটাকে যদি আমি কম্বিনেশন করি তাহলে আমি উপমুখী বিক্রিয়া পাবো। উপমুখী বিক্রিয়া থেকে কয়েকটি অংশ পাবো, দুটি অংশ পাবো, একটি হলো সম্মুখমুখী বিক্রিয়া আর একটি হলো বিপরীতমুখী বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব এই সম্মুখমুখী বিক্রিয়া এ প্লাস বি থেকে এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন হয় আর এখানে সি আর ডি থেকে এ প্লাস বি উৎপন্ন হয়। এখন এই দুটি বিক্রিয়ার হার আমরা কেমন জানবো, আমরা বিক্রিয়ার হার সম্পর্কে একটি সূত্র জানি যে বিক্রিয়কের পরিমাণের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। বিক্রিয়কের পরিমাণ যত বেশি থাকে বিক্রিয়ার গতিবেগ তত বেশি থাকে। বিক্রির শুরুতে সবগুলো বিক্রিয়কে থাকে, উৎপাদ যে কোয়ালিটি জিরো থাকে, তাহলে প্রথমে বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে তাই সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে। তাহলে প্রথম দিকে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার শূন্য। শুরুতে কি আবারও বলতেছি, সম্মুখমুখী বিক্রিয়ার হার অনেক বেশি আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার শূন্য। সময় বৃদ্ধির সাথে সাথে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমতে থাকে এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়তে থাকে। যেমন আপনারা একটা জিনিস চিন্তা করুন যে মনে করেন এই গ্লাসে পানি রয়েছে, পানিটা বদলে রয়েছে, এটা ফাঁকা পাত্র রয়েছে। এখন আমি পরিবর্তন করবো কি যে এই পানিটাকে আমি এই পাত্রে নিয়ে যাবো। যদি নিয়ে যাই তাহলে এখানে যদি আমি একটি জ্ঞান দিই পানিটা এই দিক থেকে এখানে পড়া শুরু করবো। শুরুতে এটা পূর্ণ ছিল, এটা কি ফাঁকা ছিল, আস্তে আস্তে যদি এটা ভর্তি হয় তাহলে এটার পরিমাণ আস্তে আস্তে কি করে এখানে কি কম কম, তারপরে যেটা আরও বাড়ে আরও বাড়ে তাহলে এটার পরিমাণ কি বলে আরও ফাঁকা। সর্বশেষে আমরা দেখেছি যে এরকম অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে বিক্রিয়কের পরিমাণ কমে আর উৎপাদের পরিমাণ বাড়ে, তাই বিক্রিয়কের পরিমাণ কমে আর উৎপাদের পরিমাণ বাড়ে। এই দৃষ্টিকোণ থেকে আমরা একটা ব্যাখ্যা করতে চাই যেটা হলো
এক্ষেত্রে পরিমাণ কথা শুরুতে যদি আমরা বিক্রিয়ার হারের কথা কল্পনা করি, কিসের কথা? বিক্রিয়ার হারের কথা। তাহলে শুরু থেকে বিক্রিয়ার হার কি থাকে? বেশি থাকে। এবং উৎপাদের যে পশ্চাৎমুখী বিক্রিয়ার যা হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম থাকে। এখন যদি আমরা বলি যে সম্মুখমুখী বিক্রিয়ার হার সময় বৃদ্ধির সাথে সাথে কি হয়, সম্মুখমুখী বিক্রিয়ার হার সময় বৃদ্ধির সাথে সাথে হ্রাস হয়। যেমন কোনো স্থানে জিনিস কল্পনা করে পানির ট্যাঙ্ক পূর্ণ হয়েছে, এখন এখানে যদি আমাদের পানি যদি আমরা টেপ তুলে দেবে, এখানে প্রথমে থেকে যে বেগে বাড়বে আস্তে আস্তে এর পরিমাণও কমবে, দেখবে যে গতিবেগও কমবে। তাহলে আমরা কী বলতে পারি, সময় বৃদ্ধির সাথে সাথে এই বেগটি বলতো হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে? কারণ এর ঘনমাত্রা এর পরিমাণটা কি বলতো কমে যাচ্ছে। তাই ট্যাঙ্কিতে যখন পানি পূর্ণ থাকে তখন টেপের গতিবেগ অনেক বেশি থাকে, পানি কমাও শুরু হয়, এক্ষেত্রে গতিবেগও আস্তে আস্তে কি বলতো হ্রাস পাবে। তাই এই প্রথমের দিকে আমাদের এ প্লাস বি এর পরিমাণ অনেক বেশি ছিল, তাই এর হারটা কি বলতো অনেক বেশি। তাহলে সময় বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হারটি হ্রাস পায়। এবং বিপরীত দিকে যদি আমরা কল্পনা করি সি প্লাস ডি, শুরুতে তো এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক শূন্য নেই, তাহলে উৎপাদনে এখন তারপরে যদি বিক্রিয়ক আস্তে আস্তে এখানে বাড়তেছে, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়া, তাহলে বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাওয়া, সম্মুখমুখী বিক্রিয়ার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাওয়া। যদি এক্ষেত্রে বিক্রিয়কের পরিমাণ সময় বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, তাই এই বিক্রিয়ার হারও ধীরে ধীরে পর্যন্ত বৃদ্ধি পায়। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, সম্মুখমুখী বিক্রিয়ার হার সময় বৃদ্ধির সাথে সাথে হ্রাস, বিপরীতমুখী বিক্রিয়ার হার সময় বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। তাই যদি হয় তাহলে আমরা এখানে সময় বৃদ্ধির সাথে সাথে সম্মুখমুখী বিক্রিয়ার হার অনেক বেশি ছিল, আস্তে আস্তে হ্রাস পায়, বিপরীতমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে কী হয়, তাহলে এক সময় গিয়ে দেখা যায় যে দুটি বিক্রিয়ার হার সমান হয়ে যায়, যে জায়গায় সমান হয় তখন এটাকে বলা হয় সাম্যবস্থা। তাহলে সাম্যবস্থা কাকে বলে? অর্থাৎ সাম্যবস্থা কি? সাম্যবস্থা পরিসংখ্যান থেকে আমরা কি পাচ্ছি, মানে কোনো সম্মুখমুখী বিক্রিয়ার হার বিপরীতমুখী বিক্রিয়ার হার সমান, তার মানে কি সাম্যবস্থা, ইজ ইকুয়াল টু কি সাম্যবস্থা। তাহলে সাম্যবস্থায় কী পাবেন, সম্মুখমুখী বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু বিপরীতমুখী বিক্রিয়ার হার। তো সাম্যবস্থায় কী হয়, সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার যদি কখনো সমান হয় তখন সেই অবস্থাটাকে আমরা বলবো রাসায়নিক সাম্যবস্থা বা কেমিক্যাল ক্রিয়া। এই রাসায়নিক সাম্যবস্থা ক্ষেত্রে আমরা তাকে এরকম একটি চিত্র পাবো, বলুন এ জায়গায় কি সাম্যবস্থা হয়েছে, না এ জায়গায় না, এ জায়গায় না, এ জায়গায় সাম্যবস্থা যুক্ত হয়েছে। হওয়ার পরে দেখা যায় এখানে রয়েছে, তার মানে এরপর যত চিরকাল যতদিন অনন্তকাল পর্যন্ত যদি অতিবাহিত হয় তাহলে রাসায়নিক সাম্যবস্থা কি স্থির থাকে। তাই সাম্যবস্থা কী রয়েছে, সাম্যবস্থা স্থায়িত্ব রয়েছে। অর্থাৎ সাম্যবস্থার কোনো পরিবর্তন যদি জানাতে কোনো পরিবর্তন করা না হয় তাহলে সাম্যবস্থা চিরকাল সাম্যবস্থা উচিত অবস্থায় থাকবে। এটি হলো বিক্রিয়ার হার বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে সাম্যবস্থার বিশ্লেষণ। এখন যদি আমরা বলি যে ঘনমাত্রা কী বলেন তো দেখি, ঘনমাত্রা, আচ্ছা ঘনমাত্রা হলো বিক্রিয়ক লিখছিলাম এ প্লাস বি, তাহলে এই ক্ষেত্রে এ রয়েছে, এর ঘনমাত্রা, আর রয়েছে বি এর ঘনমাত্রা, আর এইখানে হলো সি এর ঘনমাত্রা, আর বি এর ঘনমাত্রা। দেখা যাচ্ছে বিক্রিয়ার শুরুতে এ ও বি এর ঘনমাত্রা কি বেশি, আর উৎপাদনের ঘনমাত্রা হলো জিরো, জিরো থেকে বৃদ্ধি পেতে থাকে, এটা হ্রাস পেতে থাকে, হ্রাস পেতে পেতে দেখা যায় এক সময় গিয়া আর এটা বড় হয় না, আর এটা বৃদ্ধি হ্রাসও পায় না। যে জায়গায় গিয়ে দেখা যায় স্থির মান আছে, যে জায়গায় দেখা যায় বিক্রিয়কের ঘনমাত্রাগুলো স্থির রয়েছে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় না, উৎপাদনের ঘনমাত্রা আবার বৃদ্ধি পায় না, সেই অবস্থাটা কি বলা হয় রাসায়নিক সাম্যবস্থা। তাহলে এখানে এটা হলো সাম্যবস্থা। তাহলে ঘনমাত্রা বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে একটা গ্যাপ পাবো, আর রেটের ক্ষেত্রে একটা রেখা পাবো। এই হলো সাম্যবস্থার ব্যাখ্যা, সাম্যবস্থার সাহায্যে আমরা লেখচিত্রের সাহায্যে সাম্যবস্থা শিখলাম। আজকে আমরা এখন ভর দিয়ে সূত্র নিয়ে আলোচনা করব, তিনি আলোচনা করবো ভর দিয়ার সূত্র। সম্পর্কটা হবে সমানুপাতিক,
সম্পর্ক কারণ হতে হয় অবশ্যই রাশি হতে হয়। এবং রাশিগুলো এখানে কি ঘর ক্রিয়া, ঘরকে যদি ভাঙিয়ে দিলে ঘর পাবো, আর যোগ কী পাবো ক্রিয়া পাবো। আচ্ছা এর অ্যাডজেক্টিভ দেবো আমি সক্রিয় ঘর, কী ঘর সক্রিয় ঘর, কার সক্রিয় ঘর, যেহেতু বিক্রিয়া বিক্রিয় এবং উৎপাদ থাকে তাহলে আমি লিখবো বিক্রিয়কে সক্রিয় ঘর। আর এখানে আমার কী বলতো ক্রিয়া, ক্রিয়া মানে কী দিব বিক্রিয়া, বিক্রিয়া কী দিব ভাব, তাহলে বিক্রিয়ার ভাব আর সক্রিয় ভাব, বিক্রিয়ার ভাব আর বিক্রিয়কে সক্রিয় ভাব, এই দুটি মধ্যে আমরা সম্পর্ক প্রকাশ করার নামই হলো ভর ক্রিয়ার সূত্র। তো ভর ক্রিয়ার সূত্র কি, যে বিক্রিয়ার ভাব প্রপোর্শনাল সক্রিয় ভাব, তাদের সক্রিয় ভাব বিক্রিয়কে সক্রিয় ভাব। যদি একাধিক বিক্রিয় থাকে তখন কী হবে, একাধিক বিক্রিয়কের ক্ষেত্রে সক্রিয় করে গুণ ফলে সমান হতে, সমান হতে সক্রিয় করে গুণ ফলে সমান হতে। তাহলে ভর ক্রিয়ার সূত্র কি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় করে গুণ ফলে সমান হতে। একাধিক বিক্রিয়ক থাকলে গুণ ফলে সমান হতে। এই সক্রিয় ভর এবং কার্যকর, সক্রিয় ভর এবং ভূমিকা, একটা হলো মোবার ঘনমাত্রা আর একটা হলো আংশিক স্থান। যদি উৎপাদ বা বিক্রিয়গুলো বেশি অবস্থায় থাকে তখন সক্রিয় ভরকে প্রকাশ করা হয় আংশিক স্থান দ্বারা, আর যদি দ্রবণ অবস্থায় বিক্রিয়া বাড়ানো হয় তখন সক্রিয় ভরকে প্রকাশ করা হয় মোলার ঘনমাত্রা দ্বারা। আমরা কি শিখলাম, সক্রিয় ভর কয় প্রকার, দুই প্রকার, সক্রিয় ভর দুই প্রকার, সক্রিয় ভর দুই প্রকার, মোলার ঘনমাত্রা আংশিক স্থান, এদের সাথে সম্পর্ক কার, বিক্রিয়ার হার। আমরা কি দেখতেছি, বিক্রিয়ার হার সক্রিয় বলের সমানুপাতিক। কন্ডিশন কি থেকে নিয়ে আসবো, বিক্রিয়া থেকে, বিক্রিয়া যেমন আমি ধরি এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি, একটি একমুখী বিক্রিয়া, এই বিক্রিয়ার হার যেটা বের করতে চাই তাহলে বিক্রিয়ার হার আর প্রপোর্শনাল কি লাগে চাই, তার সমানুপাতিক। বিক্রিয়ার হার সক্রিয় হওয়া, তার সক্রিয় হওয়া, বিক্রিয়কে সক্রিয় হওয়া, এখানে বিক্রিয় করবো এ আর বি সক্রিয় হতে প্রকাশ করা হয় কি দ্বারা, মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ দ্বারা। যদি মোলার ঘনমাত্রা দ্বারা প্রকাশ করি তাহলে থার্ড রাখে, আর যদি আংশিক চাপ দ্বারা প্রকাশ করি তাহলে হলো বি। আর এর সক্রিয় হওয়া এ আর বি এর সক্রিয় হওয়া কি, এ ও বি এর মোলার ঘনমাত্রা সমান হলো, এটাকে প্রকাশ করা যায় ঘনমাত্রা যথাক্রমে এ দিয়ে থার্ড রাখে বা আর একটা হলো বি দিয়ে থার্ড রাখে। তাহলে সূত্র অনুসারে আমরা ভর প্রবেশ অনুসারে আমি কী দেখতে পারি, আর প্রপোর্শনাল সক্রিয় ভরের গুণ ফলে সমান হতে এ গুণ বি, তাহলে এখান থেকে আমরা কী পাই আর সমান সমান সমানুপাতিক ধ্রুব কে এ গুণ বি। এখন যদি আমার এই সূত্রটা এরকমই হয় যে টুয়াইস এ থেকে বি উৎপন্ন হয় তখন এই ক্ষেত্রে ভর প্রবেশ সূত্রের সমীকরণটা কী হবে, আর সমান কে ইন্টু এ গুণন সামনে যে সহগটা থাকবে সেটি সূত্রে যে কি হবে ঘাট হবে, সামনে কোনো কিছু মানুষকে আলো করবেন সামনে রেখা থাকবে, সামনে সামনে রাখবেন ও ওখানে গিয়ে মাথা দিয়ে বসে থাকবে, ক্লিয়ার? তার কারণ এখানে হলো সহগ, এখানে হলো ঘাট, সহ যদি এরকম হয় তখন কি করবো যে এ এ প্লাস বি বি ইজ ইকুয়াল টু যদি আমার সি সি হয় প্লাস ডি ডি হয় তাহলে সম্পর্কটা কি হবে, এই একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমি আলোচনা করছি, পরবর্তীতে আমি ভর ক্রিয়ার সূত্র বহুমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে এক্ষেত্রে হবে তোমাদের বিক্রিয়ার হার আর সমান কে ইন্টু বিক্রিয়কের ঘনমাত্রা, এ সামনে আসে এ তাহলে টু দি পাওয়ার, গুণন হলো কি বি সামনে আসে বি তাহলে টু দি পাওয়ার, তাহলে আমি কি করবো আর ইসি কে ইন্টু এ গুণবার ঘনমাত্রা টু দি করে এবং বি গুণার ঘনমাত্রা টু দি করে বি, যেটি এখানে সহজ আছে এখানে ঘাত হবে, সহজ মানে যোগফল, এখানে ঘাত মানে গুণফল।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিভিন্ন সমীকরণের ক্ষেত্রে ভর ক্রিয়া সূত্রের সমীকরণ নিয়ে আলোচনা করলাম। এগুলো এক কোটি বিক্রিয়া। আমি পরবর্তী ক্লাসে তোমাদের বহুমুখী বিক্রিয়া নিয়ে কথা বলবো। বহুমুখী বিক্রিয়ায় ভর ক্রিয়া সূত্রের ব্যবহার এবং ভর ক্রিয়া সূত্রের সাহায্যে আবার সাম্যাবস্থা নিয়ে কথা বলবো। আশা করি তোমরা আজকে পড়াটা বুঝতে পারছো, ভালো করে পড়াশোনা করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। এই বলে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।